বেটা সিএল, বন্ধুর নাম বলে অনেক ঠকিয়েছিস তুই আমাকে, আজকে তোকে ছাড়বো না, হাড়গুড় ভেঙে ট্যাপসা করে খেয়ে ফেলবো তোকে। এক জঙ্গলে থাকতো একটি শিয়াল, সে খুবই চালাক ও বুদ্ধিমান ছিল। সে সবসময় নতুন নতুন জিনিসের সন্ধানে থাকতো। একদিন সে নদীর পাশে এক কুমিরকে দেখে আর মনে মনে ভাবে একে নিয়েই কিছু করা যাক। কুমির ভাই, ও কুমির ভাই, তোমার নাম কতগুলো প্রাণীর মুখে না শুনেছি, তোমার নাকি অনেক বুদ্ধি, আমাকে একটু সাহায্য করবে? আমি বড় বিপদের মধ্যে রয়েছি গো। আরে আমার প্রশংসা তো এমন ভাবে কখনো শুনিনি। হ্যাঁ এটা সত্যি যে আমার বুদ্ধি অনেক, এই শিয়ালটাকে ভালো মনের শিয়াল লাগছে। যাই একটু জিজ্ঞেস করি কি সাহায্য করতে হবে। বলো ভাই, তোমার জন্য কি করতে পারি আমি? বলছিলাম কি, তুমি যদি একটু উপরে আসতে পারতে তাহলে কোনো জায়গায় বসে আমরা গল্প করতাম। কুমির শিয়ালের কথাই রাজি হয়ে যায় আর তার সাথে যেতে লাগে। কুমির ভাই, এই নদীর পারে আমার একটি জমিন রয়েছে, আমি কিছু চাষ করতে চাইছি, কিন্তু আরেকজনের দরকার, তুমি কি আমার বন্ধু হবে? আমরা দুজন মিলেই জমিতে চাষ করব, যা কিছু লাভ হবে দুজনে ভাগ করে নিব। ও তাই, জমিতে চাষ করার ইচ্ছে আমারও রয়েছে, কিন্তু তোমার মতো বন্ধু পাইনি। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমি তোমার বন্ধু, চলো আমরা বুদ্ধি লাগাই। কিন্তু বন্ধু, আমি তো নদীতে সাঁতার জানি না, কিভাবে পার হব? আরে মশাই, এটা কোনো ব্যাপার হলো? তুমি আমার পিঠে চাপবা, আমি তোমাকে নিয়ে যাব, চলো যাই। কুমির সিএলকে পিঠে করে নদী পার করতে লাগলো। শিয়াল মশাই কুমিরের পিঠে বসে বসে আনন্দ নিচ্ছিল। এক সময় তারা নদী পার করে ফেলে। দেখেছো বন্ধু, দেখো দেখো, ওই যে জমিটা রয়েছে সেটা হলো আমার জমি, এখানে আমরা চাষ করব, চলো সেখানকে যাই। সত্যি তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে, এরকম বন্ধু কি সবারই কপালে জোটে, চলো যাই। এবার তারা মনের আনন্দে একটি জমিতে আলুর চাষ করতে শুরু করে। কিছুদিনের মধ্যে আলুর ফসল খুব একটা ভালোই হয়েছে। আরে আমাদের আলুর ফসল তো দেখছি খুব ভালোই হয়েছে, তা তুমি গোড়ার দিকটা নিবা নাকি আগালের দিকটা নিবা গো বন্ধু? ফসলের আগালের দিকটা তো দেখতে খুব ভালোই লাগছে, তা আমি আগালের দিকটাই নিব। এই বলে দুজন মিলেই ফসল কাটার কাজ শুরু করলো। সত্যি আমার বিশ্বাসই ছিল না যে আমার এত বুদ্ধি রয়েছে, তাই তো আমি আগালের দিকটা নিলাম। বোকা কুমির, যা এবার তুই গাধার বোঝা নিয়ে বাড়ি যা। এই তো দেখছি আমি বোকা সেজে গেলাম, শিয়াল জমিনের সবগুলো আলো নিয়ে গেল আর আমি গাধার মতো বোঝ বইছি। বন্ধু, আলোর চাষে খুব একটা ভালোই লাভ হয়েছে আমাদের, চলো এবার অন্য কোনো জিনিসের চাষ করি। তা তো বুঝলাম, কিন্তু বলো তো এবার আমরা কিসের চাষ করি? আরে এখন তো গম চাষ করার সময়, তাই আমাদেরকে গম চাষ করতে হবে। এই বলে তারা আবার সে জমিনে গম চাষ করতে শুরু করলো। আবার তাদের জমিনে খুব একটা ভালোই গম হলো। এবার বলো তো বন্ধু, তুমি গমের কোন দিকটা নিবা, গোড়ার দিকটা নাকি আগালের দিকটা? গতবার আগাল দিকটা নিয়ে খুব একটা ভালোই লাভ হয়েছিল আমার, এবার তুমি আগালের দিকটা নাও, গোড়ার দিকটা আমাকেই দাও। আবার তারা দুজন মিলে গম কাটতে শুরু করে। সত্যি বলেছিলে, তোমার কতই না লাভ হলো এই বছর, যাও এগুলোকে নিয়ে তুমি বাড়ি যাও। শিয়াল আমাকে চালাকি করে বারবার ঠকাচ্ছে, দাঁড়া সময়ের অপেক্ষা কর। বেটা শিয়াল, বারবার ঠকাবার জন্য আমাকে বন্ধু বানিয়েছিস? আলো আর গম খেয়ে ঘটিটা খুব ভালোই বানিয়েছিস, কলিজাটাও খুব ভালো হবে, দাঁড়া তোকে ফসলে ফাসলে
নদীর মধ্যে নিয়ে গিয়ে তোর সব খেয়ে ফেলবো আমি, তখন বুঝবি কত ধানে কত চাল। কি গো বন্ধু, কি ভাবছো আজকে যাবে না নদীর পারে? চলো যাই, আবার আমাদেরকে কিছুরি চাষ করতে হবে তো। যেতে তো হবেই, না গেলে কি আর হয়? চাষ ছাড়া আমাদের জীবনে আর কি রয়েছে? চলো যাই। এবার কুমির নদীর মধ্যে গিয়ে শিয়ালকে নামিয়ে ফেলে। আরে এটা কি করলে, আমি তো ডুবে যাচ্ছি বন্ধু, আমাকে বাঁচাও বাঁচাও, এমনটা করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো তোমার কথা, কিন্তু আমাকে বাঁচাও। বেটা শিয়াল, বন্ধুর নাম বলে অনেক ঠকিয়েছিস তুই আমাকে, আজকে তোকে ছাড়বো না, হাড়গুড় ভেঙে ট্যাপসা করে খেয়ে ফেলবো তোকে। এবার শিয়াল মশাই চালাকি করে বলে, আরে বোকা কুমির, আমার ভিতরে তো কিছুই নাই, কলেজা ফুলকা সব কিছুই আমি গাছের উপরে ঝুলিয়ে রেখে এসেছি। তুই যদি সেগুলো খেতে চাস তাহলে আমাকে গাছের কাছে নিয়ে যেতে হবে। তাই তো মনে মনে ভাবছি, আজকে শিয়াল আগেকার চাইতে এত হালকা কেন লাগছে। চল যাই, গাছের কাছে যাই। এবার যেমনই কুমির নদীর কিনারাতে পৌঁছায় শিয়াল এক লাফ দিয়ে জমিনে চলে যায়। আরে বোকা কুমির, নিজের কলেজা কখনো কেউ গাছে ঝুলিয়ে রাখতে পারে? তোর মতো বোকা প্রাণী আর কাউকে আমি দেখিনি। কুমির এবার বলে, আরে বন্ধু আমি তো তোমার সাথে মজা করছিলাম। শিয়াল এবার পরিস্থিতি দেখে সেখান থেকে দৌড় দেয় আর বোকা কুমির তার দিকে তাকিয়ে থাকে।